আপনারা দেখছেন খবরের দুনিয়া। আজ থেকে রাজ্য জুড়ে সমস্ত বিধানসভা কেন্দ্রে শুরু হলো বঙ্গধ্বনি যাত্রা। এদিন শিলিগুড়িতে বাঘাযতীন পার্ক থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। জেলা নেতৃত্ব থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল কর্মী সমর্থকরা এদিনের পদযাত্রায় পা মেলান। প্রসঙ্গত, রাজ্য সরকারের 10 বছরের সকল উন্নয়নমূলক কাজ নিয়ে একটি রিপোর্ট কার্ড তৈরি হয়েছে। রাজ্য সরকারের এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতেই এই বঙ্গধ্বনি যাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ডাবগ্রামে বঙ্গধ্বনি যাত্রার সূচনা করলেন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি দার্জিলিং শহরেও মিছিল বের করা হয়। শিলিগুড়ি দার্জিলিং থেকে স্বপন পালের রিপোর্ট, খবরের দুনিয়া। ২৯৪টা বিধানসভায় কুচবিহার থেকে কাকদ্বীপ, দীঘা থেকে দার্জিলিং, সর্বত্র বঙ্গধ্বনি যাত্রা আমরা শুরু করছি। আমরা প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটা প্রান্তরে আমরা মানুষের কাছে যাব। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের পাশে থেকে কাজ করার প্রচেষ্টা নেয়। এখন আমাদের চলছে দুয়ারে সরকার, 12টি সামাজিক সুরক্ষা, স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী, রেশন কার্ড, সমস্ত বিষয়টা মানুষের কাছে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে, বড় অফিসে, পুরসভায়। এটা 2 মাস ধরে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা সেই কাজটা করছি। আজকে থেকে এই বঙ্গধ্বনি যাত্রা আমরা মানুষের দ্বারে দ্বারে যাব, প্রত্যেকটা এলাকা দিয়ে যাব। আজকে 6 কিলোমিটার আমরা আমাদের বিধানসভার ডাবগ্রাম 2 এবং 36-37 নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে ডাবগ্রাম 2 থেকে আমরা প্রোগ্রাম শেষ করব। আমরা একটা রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে এসেছি। সেখানে অর্থনীতিতে যে ব্যাপক উন্নতি হয়েছে, আমাদের জিডিপি গ্রোথ অনেক বেড়েছে, কোনো ট্যাক্স ধার্য না করে আমাদের পরিকল্পনা খাতে ব্যয় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা সামাজিক সুরক্ষার 64টি প্রকল্প আমরা নিতে পেরেছি। স্বাস্থ্যসাথী প্রায় 10 কোটি মানুষকে প্রত্যেকটি পরিবারে মহিলা সদস্য নামে আমরা সারা বাংলায় করব। যে স্বাস্থ্যসাথীতে সম্পূর্ণ বিনামূল্যে 5 লক্ষ টাকার চিকিৎসা, রাজ্যের যে কোনো হাসপাতাল এবং নার্সিংহোম যেগুলো লিস্টেড আছে সেখানে হবে, এবং রাজ্যের বাইরেও খুব নাম করা চিকিৎসা কেন্দ্রে সেই চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। জুন মাস পর্যন্ত সমস্ত মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হচ্ছে, চা বাগানের শ্রমিকদের রেশন দেওয়া হচ্ছে, গৃহ নির্মাণ, জমির অধিকার দেওয়া, কন্যাশ্রীতে 25,000 টাকা করে 12 পাস করলে এবং 18 বছর হলে তাদের দেওয়া হচ্ছে, কন্যাশ্রী 1-এ 1,000 টাকা করে দেওয়া হচ্ছে, এবং যারা MA MSc পড়বে তাদের মাসে 2,500 এবং 2,000 টাকা করে দেওয়া হচ্ছে। এইভাবে মহিলাদের উন্নয়ন, তপশিলি জাতি যারা শিডিউল কাস্ট তাদের 60 বছর হলে 1,000 টাকা করে পেনশন দেওয়া হচ্ছে, পুরোহিত ভাতা দেওয়া হচ্ছে আমাদের এখানে, তপশিলি উপজাতিদের 1,000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এইভাবে বিভিন্ন 64টি প্রকল্প
সবুজ সাথীর সাইকেল দেওয়া হচ্ছে, শারীরিক প্রতিবন্ধীদের মানবিক প্রকল্পে তাদের সহায়তা দেওয়া হচ্ছে, এবং রূপশ্রীতে যাদের বিয়ে হচ্ছে 18 বছর হয়ে গেলে, 18 বছরের নিচে মেয়েদের বিবাহ আইনসিদ্ধ নয়, 18 বছর এবং তার উপরে তাদের বিয়ের সময় 25,000 টাকা রাজ্য সরকার সেটা দিচ্ছেন। এইভাবে রাজ্য সরকারের আমাদের 10 বছর হয়নি, কোভিডে 1 বছর আমরা কাজই করতে পারিনি, তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশদে দিয়েছেন এর সাথে আমাদের উত্তরকন্যা গঠন, উত্তরবঙ্গে মেডিকেল কলেজ নতুন করে তৈরি করা, ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করা, বিশ্ববঙ্গ ক্রিয়াঙ্গন, জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ, বিভিন্ন সড়ক পথ নির্মাণ, এই কাজগুলো আমরা বহু করেছি। সমস্ত উন্নয়নের খতিয়ান নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আজকে এই বঙ্গধ্বনি যাত্রা শুরু করব। আপনারা জানেন যে আমি খুবই অসুস্থ ছিলাম, কোভিড নিয়ে 20 দিন হাসপাতালে ছিলাম। ডাক্তারদের নির্দেশ যে এই মাস পুরো বাড়িতে বিশ্রাম নিতে হবে, কিন্তু সেটা থাকা যাচ্ছে না, রাস্তায় নেমে গেলাম মানুষের সাথে, মানুষের পাশে থাকার জন্য।